বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার। পরে সেটা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আবেদনটি আইন মন্ত্রণালয়ে পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সোমবার এ আবেদন করেন। নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকে সারাদিন আসলে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, মুক্তি এবং বিদেশে চিকিৎসা, এগুলি নিয়ে ভেতরে অনেক দৌড়ঝাঁপ হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, একটা গুরুত্বপূর্ণ নিউজ, বিএনপির জন্য বিশাল একটা সুখবর। বেগম খালেদা জিয়া শেষ পর্যায়ে মুক্তি পাচ্ছে, এমনকি বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাবে, এই বিষয় নিয়ে অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিও জুড়ে। তথ্য দিয়েছে এই ভিডিও জুড়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই, এমনকি কালবেলা নিউজ থেকে আমরা এই বিষয় নিয়ে অনেক তথ্য জানবো। কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর, দেশ রূপান্তরের রিপোর্ট, খালেদা জিয়াকে জার্মানি নেওয়ার প্রস্তুতি। কিছুক্ষণ আগে এই খবরটি প্রকাশ পেয়েছে, সেখানে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নিতে চায় তার পরিবার। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়ার বিষয়টি জানতে পেরেছেন জার্মান বিএনপি ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিএনপি নেতারা। দর্শক, আজকে সারাদিন আসলে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, মুক্তি এবং বিদেশে চিকিৎসা, এগুলি নিয়ে ভেতরে অনেক দৌড়ঝাঁপ হয়েছে। সব খবরগুলো সামনে আসেনি বা প্রকাশ হয়নি, যেহেতু ফাইনালি যেই আইনমন্ত্রী কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই সিদ্ধান্ত। তো যেহেতু একটি নির্বাহী আদেশে তিনি মুক্তি পেয়েছিলেন, ফলে নির্বাহী আদেশটা তার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে কি হবে, তার হয়তো শব্দ, তার বাক্য, এগুলো নিয়ে তোলপাড় হচ্ছে। তবে নীতিগতভাবে আপনাদেরকে বলতে পারি যে বেগম খালেদা জিয়ার মুক্তি একেবারেই মোটামুটি নিশ্চিত। এখন শেষ মুহূর্তে যদি কোনো কিছু উল্টে যায় সেটা আলাদা কথা, কিন্তু এখন পর্যন্ত যে তথ্য বিভিন্ন সূত্র থেকে আমরা পাচ্ছি তাতে তিনি মুক্তি পাচ্ছেন এবং জার্মানিতে যাচ্ছেন এমন একটি ধারণা পাওয়া গেছে। বাংলাদেশের জার্মান অ্যাম্বাসেডার ইতিমধ্যে তার সাথে কথা হয়েছে বিএনপি নেতাদের, এমন একটি খবরও রাজধানীতে বেশ চাউর হয়েছে। তো যেটা রিপোর্টেও বলা হচ্ছে যে জার্মান বিএনপি এবং ইউরোপের যারা আছেন বিএনপি নেতারা, তারাও ইনফর্ম যে বেগম খালেদা জিয়া ইউরোপে আসছেন চিকিৎসার জন্য। বৃহস্পতিবার দেশ রূপান্তরকে তারা বলেছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জার্মানিতে নেওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সে সময় শেষ পর্যন্ত তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এবার চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে আনার কথা শুনছি। জার্মানিতে খালেদা জিয়ার যে চিকিৎসার দরকার তার আধুনিক সকল সুযোগ সুবিধা জার্মানিতে রয়েছে, এটাও নাকি জার্মান অ্যাম্বাসেডার বলেছে বিএনপি নেতাদেরকে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, যদি চেয়ারপারসনকে জার্মানিতে আনা হয় তাহলে আমরা তার জন্য কিছু করার সুযোগ পাবো, জার্মানিতে তার ভালো চিকিৎসা হবে। ইতিমধ্যে এর অংশ হিসেবে গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জান রুলফ জানোস্কির সঙ্গে কথা বলেছেন। জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানোস্কি বলেছেন, খালেদা জিয়া যে ধরনের সমস্যায় ভুগছেন তার সবচেয়ে ভালো চিকিৎসা বিশ্বের যে কয়েকটি দেশ সম্ভব, জার্মানি তার অন্যতম। বাংলাদেশ সরকার অনুমতি দিলে জার্মানিতে তার সুচিকিৎসা হতে পারে। দর্শক, মোটামুটি তার চিকিৎসা এবং মুক্তি শেষ পর্যায়ে, হয়তো শেষ মুহূর্তে একটা নেগোসিয়েশন চলছে সরকারও, যেহেতু খালেদা জিয়ার মুক্তি, তিনি তো আর সাধারণ রোগী নন, তিনি বিএনপির চেয়ারপারসন, ফলে এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক শর্ত আছে কি না সেগুলিও নিয়ে হয়তো কথাবার্তা চলছে। তবে পুরো কথাবার্তাগুলির বিষয়টা কিন্তু দুই পক্ষই চেপে রেখেছে, এটি প্রকাশ্যে আনছে না, কেননা বিএনপিরও একটি ভেতরে ভেতরে চাওয়া যে আর যাই হোক না কেন, রাজনৈতিক বিরোধ বা প্রতিবাদ যাই থাকুক না কেন, অন্তত বেগম খালেদা জিয়ার চিকিৎসাটা যাতে নিশ্চিত হয়, কেননা ইতিমধ্যে তারা জানিয়েছে যে বাংলাদেশে তার চিকিৎসার সব
অধ্যায় শেষ, এখানে আর কোনো চিকিৎসা নেই ডাক্তাররাও জানিয়েছেন। ফলে এখন একমাত্র ভরসা হচ্ছে বিদেশে উন্নত চিকিৎসা, যদি সেই চিকিৎসার মাধ্যমে বেগম খালেদা জিয়া আবার সুস্থ হন, এটাই হচ্ছে তাদের বক্তব্য। ফলে সেই কারণেই বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসা নিয়ে বিএনপি নেতারাও কোনো নেগেটিভ কথা সামনে আনতে চান না। যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত না হচ্ছে ততক্ষণ তারা মিডিয়ার সামনেও কথা বলছেন না। দর্শক, দেখা যাক বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসাটাই যেহেতু সবারই কাম্য এবং এই ব্যাপারে সরকারি দলও যথেষ্ট পরিমাণ নমনীয়, শেষ পর্যন্ত তার মুক্তিটা হয় কিনা এখন সেটাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সোমবার এ আবেদন করেন। নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি অল্প সময়ের মধ্যে যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ না থাকায় তার পরিবার ও বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর বিষয়টি এখন সামনে এসেছে। সরকারের বিভিন্ন মন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে নেতিবাচক নানা কথা বললেও সুপ্রিম কোর্টের আইনজীবীদের অনেকে মনে করেন, সরকার চাইলে আদালতে না গিয়ে তাকে বিদেশে পাঠানোর অনুমতি দিতে পারে। দেড় মাসের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া ঢাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অনেক দিন ধরে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও কিডনির জটিলতা বেড়েছে। তিনি হাসপাতালে কখনো কিছুটা ভালো থাকছেন, পরক্ষণেই তার স্বাস্থ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে, ফলে তাকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে হচ্ছে। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া 2008 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর 6 মাস পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। সর্বশেষ 12 সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার। পরে সেটা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আবেদনটি আইন মন্ত্রণালয়ে পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে। গত 25 সেপ্টেম্বর এই আবেদন করা হয়। গণমাধ্যমকে আইনমন্ত্রী জানিয়েছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বিষয়টি দেখা হচ্ছে। আবেদনের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান বললেন, খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করতে আবেদনটি করা হয়েছে। বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নাজুক বলে জানিয়ে আসছেন চিকিৎসকরা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে যে তথ্য দিয়ে আসছে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই, সেটা আপনারা সকলে দেখতে পেয়েছেন। বন্ধুরা, এই বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছে, তার চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।